আরে গো মা, কি করছো? আরে জেঠিমা, আসুন আসুন। তোমরা যে এসব কি কাজ করো বাপু, সত্যি আমি বুঝিনি। এসব ঘরে বসে ফেরিওয়ালাদের কাজ কি তোমাদের মানায়? এগুলোকে আমাদের একটা বাড়ির সম্মান আছে বলে তো বলো। আমাদের বাড়িতেও একজন আছে দেখেছি, সারা দিন এই সমস্ত করছে, মোবাইলের সামনে বসে বসে এই সমস্ত করছে এসব। আর আমার ছেলেটাকেও বলি আর, সে তোমাদের এই সমস্ত কাজে সাপোর্টও করে, কোথায় বইয়ের কুরিয়ার করে দেওয়া, এ দেওয়া, যত সব বাড়াবাড়ি বা। এটা কি বলছেন আপনি? কোনো কাজই তো ছোটো নয় এখনকার দিনে। আমরা যদি সংসারের সমস্ত কিছু সামলে আমাদের ফ্রি টাইমে আমাদের কাজগুলো করি, তাতে কি খুব অসুবিধা হয় আপনাদের? আমাদের কি ইচ্ছা বলে কিচ্ছু নেই? মেয়েদের কি ইচ্ছার কি কোনো দাম থাকে না? আজকে যদি আমরা এই যে কাজটা বাইরে গিয়ে করতাম, তাহলে সংসার কে সামলাতো? আর এই কাজের পেছনে যদি আমাদের হাজবেন্ডরা একটু হেল্প করে, তাতে আপনাদের খুব প্রবলেম হচ্ছে। কি আপনাদের মতো কিছু মেন্টালিটির মানুষের জন্যই না সমাজের এই রকম অবস্থা, যাতে নতুনরা যে কাজই করে না কেন সেটাই আপনাদের কাছে বাজে এবং খারাপ মনে হয়। এটা তো ঠিক নয় না? ঠিকই বলেছ মা। আসলে কি বলতো, সেকেলের মানুষ বুঝতেই তো পারছ, আমাদের কালে মা বাবা শিখিয়েছে বিয়ে হবে, সংসার করো, শ্বশুর শাশুড়িকে দেখো, আর বাচ্চা হও, এই হচ্ছে আমাদের। আর এখনকার তোমাদের সব এসব দেখি তাই ভাবি। কিছু মনে করো না মা আমার এই ভাবনাটায়। আমি চাই তুমি বা আমার ঘরের যে বৌমা আছে না, সে যেন এই কাজটাই সফল হয়। আমার এইটুকুনি তোমাদের ওপরে আশীর্বাদ রইল মা। আমাকে কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে মা? হাই গাইস, আজকে আবার চলে এলাম একটা অন্যরকম ব্লগ নিয়ে। আজকের ব্লগটা পুরো একটুখানি মোটিভেশনাল ধরনের, কারণ এই একটা টপিক নিয়ে অনেক কথা শুনতে হয়, কারণ আমি নিজেও একজন অনলাইনে বিজনেস করি, সেজন্য আমাকেও এইরকম কথাবার্তা অনেক শুনতে হয় যে আমাদের বিজনেসটা ঠিক নয়, আমরা ঘরে বসে কী করছি। তো সেটা নিয়ে আমি ভাবলাম একটা ব্লগ করা যায়, যাতে এই ধরনের যারা কাজ করে তাদের কোনো কাজকে যেন ছোট মনে করা না হয়, যে কাজটা করে তার কাছে সেই কাজটাই গুরুত্ব আছে, ঠিক আছে? চলো আজকে, যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, যারা অনলাইন বিজনেস করছো, কারা কারা আমার এতে আছো অনলাইন বিজনেস করছো, কমেন্ট করো, ওকে? আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করবে, লাইক করবে, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো করে দিও, শেয়ার করো, যাতে সবাই এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে। নেক্সট আবার ব্লগের জন্য ওয়েট করো, আবার কোনো মোটিভেশনাল বা ইনফরমেশনাল বা কমেডি যা হোক একটা কিছু আনতে চলেছি, তার জন্য ওয়েট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পুজো তো এসে গেল, আর খুব 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 এনজয় করো। চলো আজকের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড টাটা।